হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে আপনাদের এনআইডি অনুযায়ী আপনি পাসপোর্টটা কিভাবে সংশোধন করবেন, কি কি কাগজপত্র আপনার লাগতে পারে, বা আদৌ এটা সম্ভব কিনা সেই বিষয়ে আজকে আমি আপনাদের বিস্তারিত জানাবো। তাহলে ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমে বলে নিই, যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন, আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে ওয়েলকাম। তো আপনার স্ক্রিনে একটি নোটিশ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত নোটিশ যার মাধ্যমে বাংলাদেশ সরকার যে সুরক্ষা সেবা বিভাগ আছে সেই বিভাগ থেকে নোটিশ জারি করা হয়েছে যে আপনার যে পাসপোর্ট সংশোধন পূর্বক দেশে এবং বিদেশে পাসপোর্ট রিইস্যুর আবেদন নিষ্পত্তিকরণ নামক একটা তারা বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিজ্ঞপ্তিটা হচ্ছে আপনারা বাংলাদেশ সুরক্ষা সেবা বিভাগের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন। এই যে নোটিশ বোর্ডে গেলে পরে আমি নোটিশটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে এখানে তারা স্পষ্ট বলে দিয়েছে যে আপনার আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনি পাসপোর্ট রিইস্যুর জন্য আবেদন করলে পরে তারা এটা আপনাকে সংশোধন করে দিবে। এক্ষেত্রে আপনার নিজের নাম হতে পারে, বাবার নাম, মায়ের নাম, বয়স ইত্যাদি যে কোনো কিছু আপনার হতে পারে। যে কোনো তথ্য আপনার ভুল থাকলে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী খুব সহজে এখন থেকে সংশোধন করতে পারবেন। যদিও পূর্বে এটা খুবই কঠিন ছিল বা সংশোধন হতো না, কিন্তু এখন কিন্তু হচ্ছে এবং এই নোটিশের উপর ভিত্তি করে মূলত সবাইকে সংশোধন করার সুযোগটা দিয়েছে বাংলাদেশ সরকার। তো আপনারা আরো জেনে খুশি হবেন যে এটা শুধুমাত্র দেশে যারা আছেন তাদের জন্য না, এটা আপনারা যারা বিদেশে প্রবাসী আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে প্রবাসের যে এমবেসি আছে সেখানে আপনার পাসপোর্ট রিইস্যু করতে যান, সেখানে আপনারা চাইলে আপনার এনআইডি অনুযায়ী পাসপোর্ট রিইস্যু করার সময় সংশোধন করে আপনার আবেদন করতে পারবেন। এখানে বলাই আছে যে দেশে এবং বিদেশে পাসপোর্ট রিইস্যু এর আবেদন সমূহ নিষ্পত্তি করুন, মানে হচ্ছে আপনি দেশে চাইলে করতে পারবেন, যারা বিদেশে আছেন তারা বিদেশ থেকে আপনার পাসপোর্টটা সংশোধন করতে পারবেন, যার যার যে যে দেশে আছেন সেই দেশের এমবেসিতে যোগাযোগ করলে আপনারা এটা করতে পারবেন। তো সংশোধন করার জন্য আপনাকে কি কি করতে হবে সেটা আমি আপনাদের এখন জানাবো। সেটা হচ্ছে যে আপনি প্রথমে হচ্ছে আপনার সংশোধন করার জন্য পাসপোর্টের অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে, এই যে এটা হচ্ছে ওয়েবসাইট, এখানে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনটা কিভাবে করতে হবে সেটা বিষয়ে আমার ভিডিও অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নেবেন যে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সঠিকভাবে। সেই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদন করে নেবেন। দেখে আবেদন করার পর আপনার যা যা করতে হবে, মানে কি কি কাগজপত্র লাগবে আর আপনি কি কি সংশোধন করতে পারবেন, প্রথমে প্রশ্ন আপনার আসতে পারে। তো জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পাসপোর্ট সংশোধন করতে পারবেন আপনি যে কোনো জায়গা থেকে, দেশ এবং বিদেশ থেকে। এবং মানে প্রথমে প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে আপনি কি কি সংশোধন করতে পারবেন। তো আপনি চাইলে বর্তমানে যে কোনো তথ্য আপনার আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সংশোধন করতে পারবেন। ধরেন আপনার নিজের নাম, মায়ের নাম, বাবার নাম, আপনার ঠিকানা বা আপনার ওয়াইফের নাম বা আপনার স্বামীর নাম, যে কোনো কিছু তথ্য আপনি আপনার এনআইডি অনুযায়ী সংশোধন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন পরের প্রশ্ন হচ্ছে যে আপনার সংশোধন করতে গেলে আপনি কি কি ডকুমেন্টস তারা চাইতে পারে বা কি কি লাগবে। তো এক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনার একটা সঠিক জাতীয় পরিচয়পত্র, মানে যে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনি পাসপোর্টটা এখন পেতে চাচ্ছেন সেই জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে। তারপর হচ্ছে আপনার পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্ধারিত একটা হলফনামা, মানে হচ্ছে আপনার একটা হলফনামা দেওয়া হয়েছে পাসপোর্ট অধিদপ্তর থেকে, সেটা হচ্ছে আপনাদের একটু দেখে আমি। এই নোটিশের নিচে আপনারা দেখতে পারবেন একটা হলফনামার কপি দেওয়া আছে, যে অঙ্গীকারনামা বাংলাতে লেখা অঙ্গীকারনামা, এটা হচ্ছে আপনার একটা ফর্ম। এই ফর্মে আপনি যা যা তথ্য চাইছে তারা সবগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে বাংলা লিখতে হবে সবগুলো, প্রথম দিকে পরে যা আছে সব বাংলা লিখবেন। এখানে যে আমি মানে আপনার নিজের নাম, তারপর আপনার পিতার নাম, মাতার নাম, ঠিকানা, পেশা, ধর্ম, এগুলো সবকিছু লিখবেন। লিখে এবং এখানে দেওয়া আছে জাতীয় পরিচয়পত্র, এখানে টিক মার্ক দিবেন আপনি কোনটা এখানে আপনি দিতেছেন নাম্বারটা। আপনি যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে এখানে টিক মার্ক দিবেন জাতীয় পরিচয়পত্র, আর যদি অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকে তাহলে জন্ম নিবন্ধন দিবেন। দিয়ে হচ্ছে আপনার এখানে নাম্বারটা দিতে হবে, জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড যেকোনো একটা দিতে হবে। এখানে এই যে এই মর্মে অঙ্গীকার করতেছে যে আমার পাসপোর্ট নম্বর, এখানে পাসপোর্ট নাম্বারটা দিবেন। এই ডটের জায়গায় হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার অথবা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন, দুটো থেকে যেকোনো একটা নাম্বার দিতে হবে। আর এখানে হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বারটা, যে পাসপোর্টটাকে আপনি কারেকশন করবেন সেই পাসপোর্ট নাম্বারটা এখানে দিবেন। এবং ইস্যুর তারিখ, এখানে হচ্ছে আপনার যে ইস্যু, আপনার পাসপোর্টটা যেটা সংশোধন করতেছেন সেটা কত সালে ইস্যু হয়েছে, বা যে একটা তারিখ থাকে পাসপোর্টের মধ্যে ইস্যুর তারিখ, ওই তারিখটা এখানে লিখবেন। তারপর হচ্ছে আপনার এখানে এই আবেদনের সময় আপনার নিজ নাম, মানে আপনি যা যা সংশোধন করতে চাচ্ছেন সেগুলোতে শুধুমাত্র টিক মার্ক দিবেন। ধরুন নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এগুলো যদি যেটা আপনার ভুল হয়েছে সেটা এখানে টিক মার্ক দিবেন। এবং আপনি পরের ধাপে সবগুলোতে সেম, আপনি এখান থেকে হচ্ছে প্রকৃতপক্ষে আমার জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অনুযায়ী, মানে এখান থেকে দুইটা থেকে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করবেন। বা অনেক সময় এগুলো আপনি যদি টিক মার্ক নাও দেন তাতে কোনো সমস্যা না, আপনি লেখাগুলো ইনফরমেশন গুলো ঠিকঠাক হয়েছে। এখানে সবচেয়ে মূল বিষয় যেটা
সেটা হচ্ছে আপনার এই যে এই কলামটা এখানে যা আছে, যে বর্তমান পাসপোর্টে প্রদর্শিত ভুল তথ্য, আর একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ অনুযায়ী প্রকৃত তথ্য। মানে এখানে দিবে এই করে যা লিখবেন সেটা হচ্ছে আপনার পাসপোর্টে বর্তমানে যেগুলো ভুল তথ্য আছে, ধরেন আপনার নিজের নামটা ভুল যেভাবে পাসপোর্টে আছে সেভাবে এখানে নামের জায়গায় আপনি নিজের নামটা লিখবেন। আর আপনি এখন যেভাবে চাচ্ছেন মানে আপনার জাতীয় পরিচয়পত্র যেভাবে আপনার নামটা আছে ইংরেজিতে সেভাবে আপনি এখানে এই করে লিখবেন। এখানে যা লিখবেন এই কলামের ভিতরে টোটালি হচ্ছে আপনি ইংরেজিতে লিখতে হবে, আর উপরে যা লিখবেন সব বাংলা লিখবেন কোনো সমস্যা নেই, কিন্তু এই ঘরে যা লিখবেন সব টোটালি ইংরেজিতে লিখবেন এবং ব্লক লেটারে লিখবেন, মানে বড় হাতের অক্ষরে। আপনার নিজের নাম হোক, পিতার নাম হোক, মাতা, মানে যেটা শুধু আপনি সংশোধন করবেন সেটাই আপনি ফিল আপ করবেন এখানে। এখন দেখা গেলো আপনার নিজের নাম কোন সংশোধন করবেন, আপনি সবগুলো ফিল আপ করে বসে আছেন, এরকম করার দরকার নেই। শুধুমাত্র আপনার যে যেটা সংশোধন করবেন সেটা এখানে ভুলটা এখানে লিখবেন, সঠিকটা এদিকে লিখবেন। যদি জন্ম তারিখ হয়ে থাকে শুধুমাত্র তাহলে এদিকে ভুলটা জন্ম তারিখ দিবেন, এদিকে সঠিক জন্ম তারিখটা দিবেন। এভাবে ফিল আপ করতে হবে এই ফর্মটা। ফিল আপ করে নিচে একটা অভিভাবক যেখানে স্বাক্ষরের জায়গায় আপনার স্বাক্ষরটা দিতে হবে, আর যদি কোনো বাচ্চার আবেদন হয়ে থাকে তাহলে বাচ্চার ক্ষেত্রে অভিভাবকের স্বাক্ষরটা এখানে দিতে হবে। মানে অপ্রাপ্তবয়স্ক যদি কেউ হয়ে থাকে তার পাসপোর্ট যদি সংশোধন করেন সেক্ষেত্রে এখানে হচ্ছে অভিভাবকের স্বাক্ষর, আর আপনার হয়তো আপনি প্রাপ্তবয়স্ক হলে আপনি নিজের স্বাক্ষর এখানে দিবেন। এখানে লেখা আছে যে উপযুক্ত অঙ্গীকার নাম আর যাবতীয় তথ্য সঠিক, ইহার কোনো অংশ মিথ্যা নহে, আমি কোনো তথ্য গোপন করি নাই, কোনো তথ্য তো কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে এই পরিবর্তন বা সংশোধন জনিত কারণে ভবিষ্যতে কোনো প্রকার আইনগত জটিলতা হইলে আমি দায়ী থাকবো, আমি স্বেচ্ছায় সজ্ঞানে উপযুক্ত অঙ্গীকার নামার যাবতীয় মর্ম সমক্ষ অবগত হইয়া স্বাক্ষর প্রদান করিল। মানে এটার মানে হচ্ছে তারা একটা আপনার কাছ থেকে অনুমতি পত্র নিতেছে বা অঙ্গীকার নামা নিতেছে যে ভবিষ্যতে যদি আপনার কোনো সমস্যা হয় বা পাসপোর্টে আপনি এখানে কোনো ভুল তথ্য দিয়ে থাকেন এক্ষেত্রে আপনি যদি অভিযোগ করেন সেক্ষেত্রে এই অভিযোগটা গ্রান্টেড হবে না। তো এক্ষেত্রে এই সিকিউরিটির জন্য তারা মূলত এই অঙ্গীকার নামটা আপনাকে নিবে আপনার কাছ থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা ছাড়া কিন্তু আমরা ফাইল জমা নিবে না। তো এটাকে অবশ্যই আপনারা প্রিন্ট করে আপনার এখানে নিজ হাতে এটা ফিল আপ করে নেবেন, আর এটার পিডিএফ ফাইলটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে আপনারা হচ্ছে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে কোড এফিডেভিট, এটা হচ্ছে প্রযোজ্যের ক্ষেত্রে, মানে আপনার যে কোনো সংশোধন করতে গেলে কোড এফিডেভিট চাইতে পারে। তো বর্তমানে কোড এফিডেভিটটা খুব বেশি গ্রান্টেড হয় লাগে না সবকিছুতে, মানে ছোটখাটো কোনো যদি আপনার সংশোধন হয়, ধরেন আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নামে স্পেলিং এ কোনো মিস্টেক, সেক্ষেত্রে আপনার যদি বড় ধরনের কোনো সমস্যা না হয়ে থাকে, পুরো নাম চেঞ্জ, তারপর ধরেন বয়স 5-7 বছর কম, ওই ক্ষেত্রে আপনার হচ্ছে কোড এফিডেভিট আপনার লাগবেই লাগবে। আর যদি আপনার বড় ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে আপনার কোড এফিডেভিটটা লাগে না, অনেক অফিসে নেয় না এটা। আপনার নর্মালি কোনো সমস্যা হলে নিজের নাম, মায়ের নাম, বাবার নাম এগুলোতে বা স্পেলিং এর কোনো সমস্যা হলে আপনার এই কোড এফিডেভিট লাগবে না, বা অন্যান্য যে সংশোধন ধরো ঠিকানা বা স্বামীর নাম, স্ত্রীর নাম, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে আপনার এই কোড এফিডেভিটটা লাগবে না। লাগবে শুধুমাত্র হচ্ছে আপনার বড় ধরনের কোনো চেঞ্জ করলে সেক্ষেত্রে আপনার লাগতে পারে। আর যদি আরেকটা আরেকটা হচ্ছে যে আপনার যদি কোনো একাডেমিক সার্টিফিকেট না থাকে, বড় ধরনের সংশোধনের ক্ষেত্রে অনেক সময় আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে এই কোড এফিডেভিটটা লাগে না। তারপর হচ্ছে একাডেমিক সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে, যারা পড়াশোনা করেছেন তাদেরকে জন্য বর্তমানে পাসপোর্ট সংশোধন করা খুবই ইজি। আপনারা আপনাদের একাডেমিক সার্টিফিকেট এবং এনআইডি কার্ড যদি মিল থাকে আপনি পাসপোর্টের যে কোনো ধরনের সংশোধন আপনি খুবই খুবই ইজিলি ভাবে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার পাসপোর্ট এবং আপনার এনআইডি কার্ড এবং আপনার সার্টিফিকেট তিনটা জিনিসের মধ্যে যদি মিল না থাকে, আপনার এনআইডি আর সার্টিফিকেট মিল থাকলে আপনি আপনার পাসপোর্টটাকে সংশোধন করে আপনার এনআইডি এবং সার্টিফিকেটের সাথে মিলাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে যাদের সার্টিফিকেট আছে তারাও সার্টিফিকেটটা দিতে হবে। তারপর একটা যেটা সেটা হচ্ছে চেয়ারম্যানের একটা প্রত্যয়ন পত্র লাগবে, সেটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে, কারণ হচ্ছে যারা অনেক সময় দেখা যায় আপনার পাসপোর্টে বর্তমানে ঠিকানা একটা আছে, আপনি এটাকে পুরোটাই চেঞ্জ করে ফেলতে চাইছেন, মানে অন্য একটা নতুন ঠিকানা দিবেন যেটাতে আপনি বর্তমানে স্থায়ীভাবে বসবাস করতেছেন। তো ওই ক্ষেত্রে আপনারা অনেক সময় চেয়ারম্যান এনআইডি তো থাকবেই, এনআইডির সাথে আপনার হচ্ছে এই চেয়ারম্যানের প্রত্যয়নটা যুক্ত করে দিতে হবে, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে আপনার বিয়ের কাবিননামা বা তালাক নামা, এটাও প্রযোজ্য ক্ষেত্রে, ধরেন অনেকে স্বামীর নাম চেঞ্জ করতে চাইতেছে, পুরো নাম চেঞ্জ করতে চাইতেছেন, বা হচ্ছে আপনার ওয়াইফের নাম চেঞ্জ করতে চাইতেছেন, তো ওই ক্ষেত্রে যদি আপনার পূর্বের নামের সাথে পরের নামটা একদম বেমিল থাকে তাহলে আপনার হচ্ছে অন্য আরেকজন হয়ে থাকে, তাহলে হচ্ছে তালাক নামা, আগের জনের তালাক নামা এবং পরের জনের হচ্ছে কাবিননামা, দুইটা জিনিসই লাগবে। আর যদি মনে করেন যে নতুন করে অ্যাড করতে চাইতেছেন, আপনার পাসপোর্ট অলরেডি করা আছে, আপনি এখন ম্যারিড হয়ে গেছেন, আগে সিঙ্গেল ছিলেন, ওই ক্ষেত্রে শুধুমাত্র আপনার কাবিননামাটা দিলেই আপনার ওয়াইফের নামটা বা আপনার হচ্ছে স্বামীর নামটা যোগ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এভাবে আপনি এখান থেকে খুব সহজেই আপনার এনআইডি অনুযায়ী আপনার পাসপোর্টটা সংশোধন করে নিতে পারবেন। ভিডিওটি থেকে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।